প্রথমে আমাদেরকে একটা জিনিস সার্বজনীনভাবে খেয়াল রাখতে হবে যে সারা বিশ্বে একই সাথে কোনোদিন মুসলমান হবে না, সারা বিশ্বে একই সাথে সব মানুষ হিন্দু হবে না, সারা বিশ্বে একই সাথে সব মানুষ বৌদ্ধও হবে না, সারা বিশ্বে একই সাথে খ্রিস্টানও হবে না। তাহলে বোঝা যাচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী সবসময় ছিল, সবসময় থাকতে হবে, এরা মানুষ। তাহলে মানুষ হিসেবে এক অপরের প্রতি সহিষ্ণু হতে হবে, প্রথম এটা আমাদের এক বাক্য খেয়াল রাখতে হবে, এটা একটা সূত্র। দ্বিতীয় নম্বর হলো মানবতার প্রতি আমাদেরকে দরদ থাকতে হবে। একজন মানুষ না খেয়ে মরতেছে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সে তো বাঁচলেই তো মুসলমান হবে, তাহলে যদি আগে বাঁচানোর ব্যবস্থা না করেন। অতএব অমুসলিমদেরকে সহযোগিতা করতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম মান ইয়াকুনু জারুহু জায়ান ওয়া ইয়াকুনু শাবিয়ান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি তার প্রতিবেশী ক্ষুধার্ত এবং সে পেট ভর্তি, সে মুমেন নয়। এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে, প্রতিবেশী ক্ষুধার্ত আর আপনি পেট ভর্তি, আপনি একেবারেই মানে আপনার কোনো ক্ষুধা নিবারণ করে ফেলছেন। প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশী সে মুসলিম হোক অমুসলিম হোক, তার ব্যবহারে কথা বলেছেন। অতএব আপনাকে আপনার প্রতিবেশীর হক আদায় করতে হবে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। শেখ, এখানে একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে বিশেষ করে তাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন প্রতিবেশী, তাদের এই উৎসব পালনের জন্য হেল্প করা যাবে কিনা। আমি একটা কথা বলি, আপনি উৎসব পালনের জন্য তারাও আপনার থেকে সহযোগিতা নেবে না, আপনিও নেবেন না, দেবেন না, কিন্তু তাদের মৌলিক চাহিদা যেগুলো আছে, বাসস্থান, তাদের পরিধানের বস্ত্র, তাদের খাওয়া দাওয়া, এই মৌলিক চাহিদার জন্য আপনি, কেন ধর্মটা তো যাত্রার বিষয়, ধর্ম তো প্রত্যেকে হিন্দুদের হিন্দু ধর্ম, মুসলমানের মুসলমানের ধর্ম, অতএব তাদের মৌলিক চাহিদার জন্য আপনি সহযোগিতা করবেন এবং করা দায়িত্ব। দ্বিতীয় নম্বর উনি আরেকটি কথা বলেছেন যে অমুসলিমদেরকে আমরা কোরবানির গোশত দিতে পারবো কিনা। নিশ্চয়ই আপনি কোরবানির গোশত অমুসলিমদেরকে দিতে পারবেন, এটা মানবতার সহযোগিতা, এবং বরং আপনি দিয়ে তাদেরকে আপনার আনন্দের সাথে তাদেরকে আপনি শরিক করবেন, এটা হলো ইসলামের একটা বড় দাবি। হ্যাঁ, অমুসলিমদেরকে আমরা খাইতে পারবো কিনা, অমুসলিমরা যেহেতু আপনি জানেন আমরা আল্লাহর নামে ছাড়া যেই সব জিনিসগুলো বিলিয়ে দেওয়া হয়, যেসব জিনিসগুলো বানানো হয়, এগুলো খাওয়া যায় না। সেজন্য তারা যেসব পূজার জন্য দেবী দেবদেবীর জন্য নামে উৎসর্গ করা হয়, সেগুলো তো মুসলমান খাইতে পারে না। সেটা কোনো খানাগুলো নাজায়েজ হওয়ার কারণ নাই, সেটা তাদের ধর্মীয় ধর্মের সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে। অতএব আমরা দুই ধরনের জিনিস, একটা হলো তারা যদি কোনো কিছু পশু জবে করে সেটা আমরা খাইতে পারবো না, যেহেতু আল্লাহর নামে জবে করা হয় না, আর যে সমস্ত জিনিসগুলো তাদের পূজার উদ্দেশ্যেই বানানো হয় সেগুলি আমরা খাইতে পারবো না। এর বাইরে তারা যদি আমাদেরকে দাওয়াত দেয় এবং তারা মনে করেন মাছ দিছে, সেখানে জবের মধ্যে আল্লাহর নাম নেওয়ার দরকার নেই, ডিম দিছে মেহমানদারির জন্য, এগুলি আপনি খাইতে পারবেন। হ্যাঁ, পূজার উদ্দেশ্যে যেগুলি তৈরি করা হবে অথবা যেখানে যেসব পশু জবে করার সময় আল্লাহর নাম নিতে হয় সেগুলিতে আল্লাহর নাম নেওয়া হয় না, তারা যাবে গরু ছাগল এগুলি খাইতে পারবো না, এবং আমরাও তাদেরকে সব কিছু দিতে পারবো। তাদের ধর্ম যদি কোনো বাধা না থাকে তাহলে আমরা সব কিছু, তাদের ধর্মে যেগুলি বাধা নেই সেই সবগুলি দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো।